আমরা চাইছি দুটোটা টাকা দিই এবং যারা ক্ষতিগ্রস্ত যারা সরকারি সুবিধা পাবেন তাদের তালিকা এখন ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে ঢুকিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আরেকটা ঝড় কিন্তু আসতে চলেছে। না না, এই ঝড় আলিয়া কিংবা আমফান কিংবা ইয়াস কিংবা যশ নয়, এই ঝড় আসতে চলেছে বাংলার যে রাজ্য রাজনীতি সেই রাজ্য রাজনীতিতে। এবং তার আভাস এদিন কিন্তু রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এক সাংবাদিক বৈঠক করে একেবারে দিয়ে দিলেন। এবারের একুশের বিধানসভা ভোটে অপ্রত্যাশিত হারের পরই বিজেপি নেতারা কেমন যেন একটা থম মেরে গিয়েছিলেন, এবং সেই থম মেরে যাওয়া আবহাওয়াটাই এবার ঝড় ডেকে আনতে চলেছে রাজ্য রাজনীতিতে। এবং বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আগামী দিনে রাজ্য রাজনীতিতে যে ঝড়ের ইঙ্গিত তিনি দিলেন, সেই ঝড়টা হচ্ছে এই যে ইয়াস বা যশ নামের ঘূর্ণিঝড়, তার যে ক্ষতিপূরণ, তার যে ত্রাণকার্য, সেই ত্রাণকার্য নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে পুরনো টানাপোড়েন, সেই টানাপোড়েনকে কেন্দ্র করে। যশ কিংবা ইয়াস শেষ পর্যন্ত বাংলার কতটা ক্ষতি করেছে তা নিয়ে শুধু রাজ্য রাজনীতিতে নয়, মিডিয়ার মধ্যেও নানা মুনির নানা মত রয়েছে। ফলে নিজের চোখে ব্যাপারটা দেখার জন্য শুক্রবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং আপনারা জানেনই যে শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু হেলিকপ্টারে করে বিভিন্ন এলাকা পরিদর্শনে যাওয়ার কথা। অর্থাৎ দুয়ে দুয়ে চার করলে যেটা বোঝা যাচ্ছে যে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই একসঙ্গেই এলাকা পরিদর্শন করবেন, অনেকটা এর আগের যে আমফান সেই আমফান ঝড়ের মতো করি। এবং ঠিক তার আগে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এদিন সাংবাদিক বৈঠক করে যে কথাগুলি বলেছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো, এবার কিন্তু বিরোধী দল বিজেপি চাইছে যে কেন্দ্র যে টাকা সাহায্য দেবে, আর্থিক সাহায্য হিসেবে ত্রাণ কাজের জন্য রাজ্য সরকারকে দেবে, সেই টাকাটা যাতে সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেই টাকাটা যাতে রাজ্য সরকারের হাতে না দেওয়া হয়। এর যুক্তিতে দিলীপ ঘোষ যেটা বলছেন যে আমফানের সময় তিন কিস্তিতে কেন্দ্র রাজ্য সরকারকে 2700 কোটি টাকা দিয়েছে, এরপরেও যেহেতু তৃণমূল নেতারা বারবার দাবি করছেন কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে আমফানের কোনো টাকাই কেন্দ্রের কাছ থেকে রাজ্য পায়নি, সেই ধোঁয়াশে যাতে কাটানো যায় তার জন্য দিলীপবাবু এই দাবিটা করেছেন। দিলীপবাবু শুধু এখানেই থেমে থাকেননি, দিলীপবাবু এদিন আরও এক পা বাড়িয়ে যেটা দাবি করেছেন যে যে ক্ষতিগ্রস্তরা টাকা পাবে তাদের নামের তালিকা প্রত্যেকটি পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের এমন দাবির ফলে রাজ্য রাজনীতিতে যে আগামী দিনে ঝড় আসবে এবার আপনাদের কাছে নিশ্চয়ই বিষয়টা পরিষ্কার হয়ে গেল, তাই তো? দিলীপ ঘোষ এই কথা বলতে গিয়ে ঠিক কি বলেছেন সেটা একবার শুনুন। কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন 5,500 কোটি টাকা মনমোহন সরকারকে মানা করেছেন এই রাজ্য সরকারকে টাকা দেবেন না, নিয়ে নেবেন, মানা করেন, আমরা মানা করছিলাম, আমরা চাইছি যে দুটা টাকা দিই, এই রাজ্য সরকার যে তালিকা পাঠাবে ক্ষতিগ্রস্তদের পালে তাদেরকে ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেমন কেন্দ্র সরকার বিভিন্ন টাকা দিচ্ছে, এবং যারা ক্ষতিগ্রস্ত যারা সরকারি সুবিধা পাবেন তাদের তালিকা এখন ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে সবাই জানতে পারে সত্যিকারের ক্ষতিগ্রস্তরা কেন পেয়েছে, তারা কারা পেয়েছে, কারো যদি অভিযোগ থাকে বা কারো নাম যদি বাদ যায় সে তার জন্য আবেদন করতে পারে। সরকার এটা না করলে মধ্যে সচেতন থাকবে না। সুন্দরবনে এই যে বিভীষিকা সৃষ্টি করতে হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে উপকূলবর্তী যে মানভূম জঙ্গল, সুন্দরী গাছের জঙ্গল তাকে কেটে নষ্ট করে আর সেখানে ভিড় তৈরি করা হচ্ছে। সরকারি দলের নেতাদের MLA-দের প্রচ্ছন্ন পদকে বা তাদের সহযোগিতায় এই প্রায় হয়ে চলছে একাধিক জায়গায়, যেগুলো রেস্ট্রিক্টেড জায়গা যেখানে সুরক্ষিত থাকা উচিত, বাঁধ থাকা উচিত, কোনো রকম কনস্ট্রাকশন বাড়ি ঘর কোনো রকম জলাশয় নির্মাণের বাধা আছে, কোনো নিয়ম নীতি ক্রমা না করে এমনকি জেসিপি দিয়ে মাটি খুঁড়ে সেখানে তৈরি করা হচ্ছে,
প্রত্যেক বছরে ঘর বৃষ্টি আসতো।